হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হইচই লেটেস্ট ওয়েব সিরিজ রক্ত বিলাপ নিয়ে, এডিটেড বাই মণিদীপ সাহা অ্যান্ড অর্ণিত ছেত্রী। তো নতুন দুজন ডিরেক্টর, তো তারা যে এত কম বয়সে এরকম একটা প্রজেক্ট অ্যাটেম্প করেছে, এই সাহসিকতায় পরিচয় দেখানোটাকে কিন্তু আমি শুরুতে কুর্নিস জানাচ্ছি। এবার একটা কাজ ভালো খারাপ তো হতেই পারে, যাদের ভালো লাগবে তারা ভালো বলবে, যাদের খারাপ লাগবে তারা খারাপ বলবে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় আমরা তো প্যারালি একটা কথা বলি যে নতুন নতুন ডিরেক্টর অ্যাক্টর এদেরকে চান্স দিতে হবে। তো তারা যখন কাজ করে সেই কাজগুলোকে খিল্লি রোস্ট এসব না করে যদি আমরা তাদেরকে নিয়ে একটু কনস্ট্রাকটিভ আলোচনা করি, কোথায় ভুল হয়েছে কোথায় খারাপ হয়েছে এই জিনিসগুলো যদি একটু ডিটেলসে বলে দিই, না সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে বা তাদের সাথে পার্সোনালি কথা বলেও হতে পারে, তাহলে আমার মনে হয় ডিরেক্টলি তো তাদের হেল্প হচ্ছে, তাদের পরের কাজের জন্য তারা একটা কী বলবো ভিউ পয়েন্ট পাচ্ছে, মোটিভেশনও পাচ্ছে, প্লাস ইনডাইরেক্টলি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরও হেল্প হবে। তখন ইন্ডাস্ট্রিও ভাবে যে না নতুনদেরকে দিয়ে কাজ করানো যেতে পারে। তো যেটা বলো যে রক্ত বিলাপ কেমন হলো, তো আমি টু বি ভেরি অনেস্ট আমি এটা কখনোই বলবো না যে রক্ত বিলাপ একটা আউট অফ দ্য বক্স বা আউটস্ট্যান্ডিং কাজ, কিন্তু আবার এটাও বলবো না তোমাদেরকে যে রক্ত বিলাপ থেকে দূরে থাকো, এটা দেখো না, একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ দিতেই পারো। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, কয়েকজন বন্ধু মিলে আরেকটা বন্ধুর বাড়িতে যাচ্ছে, মায়া বলে একটা বন্ধু আছে তাদের, সৈনী সরকার যে রোলটা প্লে করেছে, এবং সেখানে গিয়ে একটা কাপল আছে তাদের ব্যাচেলার পার্টি, মানে বিয়ের আগে যে পার্টিটা হয় ব্যাচেলার পার্টি, সেই পার্টিটা সেই বাড়িতে অর্গানাইজ করা হয়েছে, মায়ে ইনভাইট করেছে। কিন্তু এক এক করে বন্ধুগুলো খুন হতে থাকে। তো কেন খুন হচ্ছে, কে খুন করছে, মোটিভ কী, সেটাই নিয়েই আর কি সিরিজটা গেছে। তো এখানে ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে, কিন্তু আমার মতে ভালো খারাপের এটা একটা ব্যালেন্স থাকা উচিত। খারাপ পের পরিমাণটা যদি বেশি হয়ে যায় অবভিয়াসলি সিরিজটার যে ওভারঅল ইম্প্যাক্টটা সেটা আর থাকে না, ভালোর দিকটা বলছি আর কি। তো অবভিয়াসলি রক্ত বিলাপকে সেক্ষেত্রে আমি আউটস্ট্যান্ডিং ভালো বলতে পারছি না, কারণ এখানে ভালো জিনিস আছে, ডেফিনেটলি কিছু আছে, কিন্তু খারাপ জিনিসও কিছু আছে। তো যেটা বলার যে ভালো কী কী লাগলো, এক এক করে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো শুরুতেই যেটা ভালো লেগেছে সেটা আমার ব্যাকগ্রাউন্ড স্কোর, আমি হেডফোন দিয়ে শুনেছি এবং আমার কিন্তু কিছু কিছু জায়গায় কাটা দিচ্ছিল গা। অমিত ঈশান মিউজিক দিয়েছে এবং দে হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য এনভায়রনমেন্ট, তার পাশাপাশি যে কালার টোন কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু একটা ভালো একটা কী বলবো থমথমে গা থমথমে পরিবেশ ক্রিয়েট করছিল। প্লাস এবার যদি ডিরেকশনের কথা আমি বলি, একটা ডিরেক্টরের হাতে একটা পুরো প্রজেক্ট মানে থাকে, সে ক্যাপ্টেন অফ দ্য শিপ হতেই পারে, কিন্তু আদার্স অনেক কিছু ফ্যাক্টর আছে, তোমার ডিওপি ভালো হতে হবে, তোমার যে পোস্ট প্রোডাকশনে কাজ করছে এডিটার তাকে ভালো হতে হবে, অ্যাক্টরস মেইন যারা তারা কতটা তোমার সাথে সহযোগিতা করছে, এবং যখন ক্রাউডেড ওভার ক্রাউডেড আমি বলবো এখানে ক্যারেক্টার্স থাকছে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল করা একটু চাপ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজন কিন্তু বেশ ভালো ডিরেকশনই দিয়েছে, স্টিল কিছু কিছু জায়গা ওয়ার্ক করেনি আমার মতে, সেখানে অভিনেতাদের ফ্লজ আমি বলবো, তারা যদি আরও একটু সময় দিয়ে করতো, একটু কী বলবো ধরে ধরে যদি তাদের অভিনয়গুলো করতো, প্যানিক করার যে সিনগুলো আছে সেই সিনগুলো যদি একটু ভালো মতো তুলে ধরতো, তাহলে কিন্তু আমার মতে সিরিজটা জমে যেতে পারতো। তো ভালো দিক আর যেটা যেটা আছে সেটা হলো যে এই সিনেমাতে সিনেমাটোগ্রাফি তিন চারটে শট এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু সিনেমাটোগ্রাফি নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে। মানে এই ধরনের জনারে তুমি যখন কাজ করছো একটা ফরম্যাটে যেখানে তোমার অনেকগুলো ক্যারেক্টার একটা বাড়িতে বন্দি হয়ে যাচ্ছে, সেখানে তোমাকে ক্যামেরা ওয়ার্ক দারুণ দিতে হবে, আউটস্ট্যান্ডিং দিতে হবে, নাহলে দাঁড়াবে না, দেখতে ভালো লাগবে না। তো কয়েকটা শট বেশ ভালো, কিন্তু অনেকগুলো শট আছে মানে যায় না, গল্পটার সাথে যায় না। এবার আরও কী কী এই জিনিসটার মধ্যে খারাপ আছে সেটাই বলছি, কারণ ভালো যে কটা ছিল আমি বলে ফেলেছি অলরেডি, খারাপ যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে অভিনয়। এখানে কিছু কিছু অভিনয় মানে কী বলো সৈনী সরকারকে একটু রিপিটেটিভ লেগেছে, ঠিক আছে। এই জায়গায় যদি অন্য কাউকে দিয়ে করানো যেত তাহলে হয়তো কিছুটা ভ্যারিয়েশন আনতে পারতো, কারণ সৈনী সরকারকে এরকম কাজ আমরা এর আগেও করতে দেখেছি। পাশাপাশি আরও যারা যারা আছে সাপোর্টিং রোল যারা যারা করেছে, যেমন ধরো অলিভিয়া ছিল, তুইনা ছিল, গৌরব ছিল, ইন্দ্রশিষ দা ছিল, ইন্দ্রশিষ দা একদম শেষের দিকে একটু সময় এসেছে, এবং দর্শক এখন অডিয়েন্স এরকম হয়ে গেছে না, তোমার যদি স্ক্রিপ্ট গল্পটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স এটাকে খারাপ কাজই বলবে। তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট লেভেলে আরও কাজ করা দরকার ছিল, কিছু কিছু জিনিস মানে এই সময়ের অডিয়েন্সটা কিন্তু মেনে নিতে পারবে না। এটা যদি তুমি হলিউডের সিনেমাতে তুমি দেখো ইটস ওকে ফাইন, কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে অডিয়েন্স এখন এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না। সো ইন্দ্রশিষ দা ওই হাতে মেশিন নিয়ে ঘুরে ঘুরে দেখছে, এই ব্যাপারটা কিন্তু অনেকেই মেনে নিতে পারবে না, দো ইটস পসিবল। মানে তুমি যদি সায়েন্সের দিক থেকে ভাবো, টেকনোলজির দিক থেকে ভাবো, এটা কিন্তু পসিবল, ঠিক আছে, কিন্তু বাংলা কাজের ক্ষেত্রে বাংলা অডিয়েন্স এই জিনিসটাকে মেনে নিতে পারে না, অবভিয়াসলি তারা এটা নিয়ে খিল্লি করবে, ঠিক আছে। তো ইন্দ্রশিষ অল্প সময়ের জন্য ছিল, কিন্তু বেশ ভালো একটা ম্যাচিউর অ্যাক্টিং কিন্তু সে করেছে, এবং আমি তো বলবো যে বাদবাকিদের জায়গায় যদি ইন্দ্রশিষ দা বা আরও ধরো কাঞ্চন মল্লিকও ছিল, তাদেরকে যদি একটু বেশি স্পেস দেওয়া হতো না, কারণ বাদবাকিদের অভিনয়টা না পড়ে যাচ্ছিলো,
স্পেশালি প্যানিকের জায়গাগুলো, তাদের বন্ধুগুলো মারা যাচ্ছে সেটা তো ফিলই হচ্ছিল না আর কি। তো আমি বলবো যে এখানে অভিনেতাদের আর একটু ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল, এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। নতুন ডিরেক্টরের সাথে তুমি যখন কাজ করছো, ইউ হ্যাভ টু গিভ দেম স্পেস, একটা টেকের জায়গায় 10টা টেক দাও, নিজে গিয়ে মনিটরে দেখো কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে, বিকজ ইউ পিপল আর ওয়ার্কিং ওভার ইয়ার ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তারা তো নতুন তাই না। তো ঠিক আছে, ওভারঅল কিন্তু সিরিজটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, যেগুলো বললাম কিছু কিছু ভালো সার্টেন এলিমেন্টস আছে, যে প্লটটা তারা ফেলেছিল প্লটটা ওয়াজ ইন্টারেস্টিং, শুরুতেই গল্পতে তারা ঢুকে গেছিলো, কিন্তু 5টা এপিসোডের মধ্যে রেখেছে তো একটু কম্প্যাক্ট বানাতে গিয়ে ডিটেলিংটা কিছু কিছু জায়গায় পড়ে গেছে আর কি। আরও ডিটেলসে যদি ধরে ধরে দেখানো যেত, কিন্তু স্টিল 5টা এপিসোডও ফাইন, কারণ আমাদের যা এখন সময়, 10টা এপিসোড হলে আমরা মানে ওই সময়টা বের করতে পারি না, বা দেখলেও ফরওয়ার্ড করে করে দেখি, টু বি অনেস্ট এটা কম বেশি সবাই করে যে এই জায়গাটা এই হবে হবে বুঝে গেলে একটু ফরওয়ার্ড করে দিল 10 সেকেন্ড 15 সেকেন্ড করে, কিন্তু 5টা এপিসোড কম্প্যাক্ট তুমি আর কি স্কিপ করতে পারছো না। এবং তারা সিনগুলো যে এডিট যারা করেছে পরপর জয়েন করেছে, যে সামথিং ইজ হ্যাপেনিং অন দ্য স্ক্রিন, সো তুমি স্কিপ করতে পারবে না, এবং 5টা এপিসোড তো দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে আর কি। তাও আমার মনে হয় যে আর একটু ডিটেলিং দরকার ছিল, সৈনিক সরকার যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে সেখানে একটু ডিটেলিং দেখাতে পারলে আরও ভালো হতো। এবং আর একটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই, সেটা হলো যে কোনো সিরিজ যখন স্টার্ট হচ্ছে না, সেই ফার্স্ট ইম্প্রেশনটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট হয়। তো এখানে যে ফার্স্ট ইম্প্রেশনটা ছিল, এটা কিন্তু আরও বেটার ওয়েতে বেটার কিছু দেখানো যেতে পারতো, ঠিক আছে। তো ওভারঅল আমি বলবো তোমরা প্লিজ রক্ত বিলাপ একবার হলেও দেখো, নতুন ডিরেক্টররা কাজ করেছে তো তাদেরকে সাপোর্ট করো, এবং যদি একটা জিনিসও ভালো থাকে সেটা প্লিজ একবার হলো মেনশন করে দিও। এবং আর একটা জিনিস আমি বলবো, এটা টিপস হিসেবেই বলতে পারো, আমরা যখন দেখিয়ে দিচ্ছি না ব্যাক স্টোরির কিছু কিছু জিনিস এমন দেখিয়ে দিচ্ছি এখানে, যেরকম আমি রিভিল করতে চাচ্ছি না যে অ্যাকচুয়ালি এ হয়ে যাবে, স্পয়লার দেওয়া হয়ে যাবে, স্টিল আমি অন্যরকমভাবে বলছি, তুমি যখন দুটো ক্যারেক্টারকে স্ক্রিনে দেখাচ্ছ, একজন আরেকজনের মা, এবং দুজনকে যখন সমবয়সী দেখানো হচ্ছে, একই রকমই লাগছে আর কি, পাশাপাশি এজ ডিফারেন্সটা অতটা নয়, তখন কিন্তু সেখানে জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যায় কিছুটা, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু যদি টেক কেয়ার করা যায় স্ক্রিপ্ট লেভেলে, তাহলে আই থিঙ্ক একটা ভালো সিরিজ আরামসে বাড়ানো যেতেই পারে। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম ওয়ান্স এগেইন, এই টিমটা আরও কাজ করুক, এমন না যে রক্তবিলাপ ভালো হয়নি বা সবাই ভালো বলছে না বলে এখানেই থেমে যাবে, এটা কখনোই হওয়া উচিত নয়। প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের একটা কম্পিটিশন করা উচিত, তোমার আগের কাজটা ভালো হলেও পরের কাজটা আরও ভালো করতে হবে, আগের কাজটা যদি অ্যাভারেজ হয় খারাপ হয়, তোমাকে তো ডেফিনেটলি পরের কাজটা ভালো করে দেখাতে হবে, যাতে ম্যাক্সিমাম অডিয়েন্সের ভালো লাগে, তার জন্য যা করা হয় সেটাই করতে হবে। সো এটাই তোমার সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কি মতামত নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।